ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো রানাঘাটে মৃত ব্যবসায়ী নিজেদের দলের সমর্থক বলে দাবি জানায় তৃণমূল ও বিজেপি যদিও পরিবারের দাবি মৃত ব্যক্তি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না পেছন থেকে গুলি করে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম হরলাল দেবনাথ মৃত ব্যক্তি নিজেদের সমর্থক বলে দাবি করে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি যদিও পরিবারের দাবি হরলালবাবু কোনো রাজনৈতিক দলের সাথেই যুক্ত ছিলেন না একজনা রাস্তায় দাঁড়িয়ে ছিল আরেকজনা দোকানে গিয়ে চানাচুর আর দুটো সিরাট সিগারেট নিয়েছে নিয়ে চলে যাচ্ছিল তারপরে আমি চলে এসেছি এমনি মিটিং মিছিল যেত না দোকানের বাড়ি এছাড়া চারটের সময় আসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে রাজনীতি কিছুতে উনি যায় জানা গেছে নদীয়ার রানাঘাটের কালাইঘাটা বাগানপাড়ার বাসিন্দা হরলাল একটি মুদি দোকান চালাতেন শুক্রবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করার সময় দুজন যুবক দোকানে আসে তারা দোকান থেকে চানাচুর কেনে এরপর দোকান বন্ধ করার সময় ওই দুই যুবক পেছন থেকে হরলাল বাবুকে লক্ষ্য করে গুলি চালিয়ে চলে যায় বলে অভিযোগ স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে পরে কল্যাণী জে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার ঘটনার পর তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে আঙুল তুলেছে আমাদের দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং ওখানকার বিজেপির প্রতিষ্ঠাতাও বলতে গেলে হরলাল দেবনাথ নটা চল্লিশ নাগাদ রাত্রি নটা চল্লিশ নাগাদ উনি যখন দোকান বন্ধ করছে যখন দোকান বন্ধ করছে এবং ওনার স্ত্রীও দোকানে মালপত্র গোটাচ্ছে সেই সময় ওনাকে গুলি করা হয় এটার সঙ্গে আমাদের যা ধারণা সেটা তৃণমূল অবশ্যই জড়িত তবে কি কারণে এই খুন তা এখনো ধোঁয়াশা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা আমরা অত্যন্ত হতবাক হচ্ছি তার কারণ হলো হবিপুর অঞ্চলে অন্তত এই ধরনের ঘটনা আমার রাজনৈতিক জ্ঞানে আমি কখনো দেখিনি শুনিনি হতেও দেখিনি মারামারি হলো ধাক্কাধাক্কি হলো কিন্তু একটা মানুষকে খুন করে দেবে এটা কখনো আমরা ভাবতে পারিনি বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড রানাঘাট